18 বছর বয়সী ফেলানী খাতুন বিএসএফের গুলিতে প্রাণ হারায় 2011 সালের 7ই জানুয়ারি ভোরে। এর ধারাবাহিকতায় আমরা প্রতি বছরই বাংলাদেশ ভারত সীমান্তে অসংখ্য বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার খবর পাই। এই মাসের প্রথম দিনে মৌলভীবাজার সীমান্তে স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করে বিএসএফ বাহিনী। ফেলানীকুড়ি গ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে তার বাবার সঙ্গে ভারত থেকে বাংলাদেশ ফিরছিল, আর স্বর্ণা দাস মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে তার মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় অভিবাসী ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। ফেলানী হত্যাকাণ্ডের পর তার লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়, কিন্তু এরকম আলোড়নের পরও শাস্তি হয়নি ফেলানী হত্যাকারী বিএসএফ সদস্যের। বিএসএফের আদালত তাকে বেকসুর খালাস দেয়। এরপর মামলা ভারতের সুপ্রিম কোর্টে গড়ালেও অপরাধীর কঠোর সাজা হয়নি। ফেলানী হত্যার ঘটনার 2 বছর পর 2013 সালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেন, ফেলানী হত্যাকাণ্ডের স্বস্তিময় উপসংহার চায় সরকার। সেই উপসংহারের দেখা কখন পাওয়া যাবে সেটাই প্রশ্ন। সীমান্তে এই ধরনের হত্যা বন্ধের বিষয়ে আলোচনা সম্পর্কে ফেলানী হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিগত সরকার নানা ধরনের বাহানায় এসব হত্যাকাণ্ডে কোনো প্রতিবাদ করেনি। এটা জাতি হিসেবে আমাদের জন্য অসম্মান। আন্তর্জাতিক নানা জায়গায় এই বিষয়ে সোচ্চার হওয়ার সুযোগ আছে। বিশ্বের যেসব দেশের সঙ্গে স্থল সীমান্ত আছে সেখানে সীমান্ত দিয়ে একটু একটু মানুষ আসা যাওয়া করে, কিন্তু কোথাও নিরস্ত্র মানুষকে এভাবে গুলি করে মারা হয় না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় নিয়মিতই সীমান্তে গুলি চালিয়ে বাংলাদেশিদের হত্যা করছে। 2 বৈরী প্রতিবেশী দেশের সীমান্তে গোলাগুলি কিংবা হত্যাকাণ্ড বিরল নয়, কিন্তু পরস্পরকে দীর্ঘদিন ধরে বন্ধু দাবি করে আসা 2 দেশের সীমান্তে একটি দেশ কর্তৃক নিয়মিতভাবে অন্য দেশের নাগরিককে গুলি করে হত্যা করার ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত সারা বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোক এর হিসাব অনুযায়ী 2023 সালে 31 জন বাংলাদেশি সীমান্তে বিএসএফের গুলিতে বা নির্যাতনে নিহত হয়েছে। 2021 ও 2022 সালে এই সংখ্যা ছিল 18 ও 23। আশোকের হিসেবে এর আগে 2009 থেকে 2020 পর্যন্ত 11 বছরে 522 জন বাংলাদেশি বিএসএফের গুলিতে বা নির্যাতনে মারা গেছেন। এ বছরও 15 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দফায় দায়িত্ব পাওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন গত 13ই আগস্ট পিলখানায় গিয়ে বলেছিলেন, আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। এর পরেও মৌলভীবাজার সীমান্তে স্বর্ণা দাসের হত্যা আমাদের ভাবিয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে কঠোরভাবে প্রতিবাদ জানিয়ে প্রেস নোট প্রকাশ করে, যা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে প্রথম। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আর যেন কোনো বর্ডার হত্যা না হয় সেজন্য ভারত সরকারকে সতর্ক করেন। তবে দুঃখের বিষয়, প্রতিবাদী প্রেস নোট প্রকাশের পরেও ঠাকুরগাঁও সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামে আরও একজন কিশোরকে হত্যা করে বিএসএফ, সাথে 2 জন আহতও হন। ঘটনায় বোঝা যায় ভারত সরকার বাংলাদেশের সরকারি বক্তব্যকে আমলেই নেয়নি। একটা বন্ধুরাষ্ট্রের আচরণ এমন হতে পারে না। এভাবে তারা গুলি করে মানুষ মারবে আর আমরা কোনো প্রতিবাদ করব না সেটা তো হয় না। সরকারকে অবশ্যই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে হবে। 1 সেপ্টেম্বর রাতে মেয়েটিকে গুলি করে হত্যা করা হয়। তার হাতে তো কোনো অস্ত্র ছিল না, তাহলে তাকে কেন মারতে হবে? কেউ যদি সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তাকে গ্রেফতার করুন, আদালতে পাঠান, বিচার হবে, মারতে হবে কেন? অন্য কোনো দেশের সীমান্তে তো এভাবে মানুষকে হত্যা করা হয় না। তাহলে ভারত আমাদের ভালো প্রতিবেশী হলেন কীভাবে? এগুলো বিশ্লেষণের সময় এসেছে। আমরা আশা করছি বাংলাদেশ সরকার কঠোর কূটনীতির মাধ্যমে বর্ডার হত্যা বন্ধ করবে।